এই প্রশ্নটার দিকে লক্ষ্য করো, এখানে বলা আছে যে x প্লাস ওয়ান বাই x সমান টু হলে x টু দি পাওয়ার 10 প্লাস ওয়ান বাই x টু দি পাওয়ার 12 এইটার মান কত। তোমরা এতদিন মান নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো করেছো সেখানে এই x এর উপরে এবং ওয়ান বাই x এর উপরে সেম পাওয়ার থাকতো, কিন্তু মজার ব্যাপার হলো এই প্রশ্নটাতে কিন্তু সেম পাওয়ার নাই, পাওয়ার আলাদা আলাদা। তাহলে কিভাবে করবা? এখানে কোনো সূত্রও যাবে না এবং এখান থেকে তুমি কোনো মানও বের করতে পারবে না। তাহলে কিভাবে করতে হবে? যখন এইরকম আলাদা আলাদা পাওয়ার থাকে তখন এই অঙ্কটার সমাধানের জন্য আমাদের কি করতে হবে, x এর মান বের করে নিতে হবে। সরাসরি x এর মান, যেখানে এই যে x প্লাস ওয়ান বাই x সমান টু দেওয়া আছে সেখান থেকে আমাদের x এর মানটা বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করব দেখো, এখানে তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস ওয়ান বাই x এটা সমান টু। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। আমরা কি করব, এই দুইটা যোগ করে নিব। এই দুইটা যোগ করলে লসাগু হবে x, এটার নিচে কিছু নয় মানে ওয়ান আছে, ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে x, x দিয়ে এক্সকে গুণ করলে x স্কোয়ার, প্লাস x দিয়ে এক্সকে ভাগ করো ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করো ওয়ান, এটা সমান টু। বা এক্সটা এপাশে ভাগ আছে এপাশে পাঠাই দাও, তাহলে গুণ হয়ে যাবে x স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। এরপরে আমরা টু এক্সটাকে এপাশে নিয়ে চলে আসবো, তাহলে x স্কোয়ার টু এক্স এপাশে আসলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এখন দেখো আমাদের বলছি যে x এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা কি করব, এইটা এইটাকে যদি আমরা সূত্রের মতো করে লিখি, x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আগের লাইনে, এই লাইনে যা ছিল আমি এখানেও কিন্তু সেম জিনিসটা লিখছি, বাট সূত্রের মতো করে সাজিয়ে লিখেছি। ওকে, তাহলে এটা সমান জিরো। তাহলে এইটা এ স্কোয়ার প্লাস মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এখানে এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান, তাহলে এ মাইনাস বি এটার উপর হোল স্কোয়ার দিলে আমরা কিন্তু এই লাইনটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল জিরো। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো পাবো, কারণ জিরোর উপরে বর্গমূল করলে জিরোই হয়। ওকে, এরপর দেখো এক্স এর মানটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা এক্স এপাশে রাখলাম, মাইনাস ওয়ানটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে এখানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে আমরা x সমান কত পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম 1। এখন আমরা এই মানটা বের করব, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 12। তাহলে এখন x টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 12। তাহলে দেখো তুমি x এর মান কত পেয়েছো, 1। তাহলে 1, 1 এর উপরে পাওয়ার হিসেবে 10 দিয়ে দাও, প্লাস 1 বাই x এর মান কত, 1, এটার উপরে পাওয়ার কত, 12। কত মজার না অঙ্কটা, দেখো কত সহজে বের হয়ে গেল। কিন্তু প্রথম অবস্থায় তুমি দেখে কিন্তু ভয় পেয়ে গেছিলে যে কীভাবে অঙ্কটা করব। তাহলে ওয়ানের উপরে পাওয়ার যতই থাক না কেন এটার মান কিন্তু ওয়ানই হবে, কারণ তুমি ওয়ানকে 100 বার গুণ করলে ওয়ান হবে, একবার গুণ করলে ওয়ানই হবে, প্লাস এখানে ওয়ান ডিভাইডেড বাই এই যে ওয়ানের উপর 12 পাওয়ার থাকলেও এটার মান ওয়ানই হবে। তাহলে দেখো এখানে ওয়ান প্লাস ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয়, এককে এক দিয়ে ভাগ করলে একই হয়, তাহলে এখানে ওয়ানই থাকবে। তাহলে ওয়ান এবং ওয়ান যদি যোগ করো তাহলে এটার আনসার কত হয়ে যাবে, টু। তাহলে আমরা বলতে পারি যে এই এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 12 এর মান হলো টু। কত সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারলাম।